মুন্সিগঞ্জ জেলা সদরের চিতুলিয়ায় ফ্রি ভার্চুয়াল হেলথ ক্যাম্প 2021 অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চিতুলিয়ায় বকুলতলা HAK উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিক্রমপুর মুন্সিগঞ্জ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির BMDS স্টুডেন্টস উইংস এর আয়োজনে হেলথ ক্যাম্পে প্রায় 500 রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। বকুলতলা HAK উচ্চ বিদ্যালয়ের SSC 2002 ব্যাচ এর সার্বিক সহযোগিতায় সশরীরে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা প্রদান করেন সহকারী অধ্যাপক ডক্টর নাজমুল হাসান রন্টি সহ 10 জন ডাক্তার ও 25 জন মেডিকেল স্টুডেন্ট। এখানে অনেক যারা গরিব দুঃখী আছে তারা চিকিৎসা পাচ্ছে না, তো আমাদের যে BMDS এর পক্ষ থেকে সব ডক্টররা আমি সহ যারা আছি সবাই সকাল থেকে আমরা অনেক সেবা দিয়েছি, প্রায় আমাদের মোর দেন 300 মতো রোগী আমরা দেখে ফেলেছি। তো ইনশাল্লাহ এই এই ধরনের যে আমাদের ক্যাম্প মুন্সিগঞ্জের গলিতে গলিতে এবং যত ইউনিয়ন কাউন্সিল আছে এবং অন্য প্রত্যন্ত গ্রামে এবং চর অঞ্চলে যেখানে যারা সেবা পায় না, ইনশাল্লাহ আমরা এই সেবাটা এই গ্রুপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি আজ থেকে 4 বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছে। তারপরে 2 বছর আগে 2019 সালে আমাদের কমিটি গঠন হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন লক্ষ্য নিয়ে আমরা BMDS-টা গঠন করেছি। তো আমাদের মুন্সিগঞ্জ জেলা ডাক্তারদের প্রাণের সংগঠন এটা। এখানে মুন্সিগঞ্জ জেলা ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সবাই এই সংগঠনের মধ্যে আছেন। প্রত্যেকের মনের মধ্যেই অনেক বাসনা আছে কীভাবে আমাদের প্রত্যেকটা উপজেলা, মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলার প্রতিটা গ্রামে কীভাবে মানুষের মাঝে আমরা পৌঁছাতে পারি, এবং বিশেষ করে যেহেতু আমরা ডাক্তার, স্বাস্থ্যসেবা কীভাবে দরগড়ায় মানুষের পৌঁছাতে পারি, আমাদের নিজস্ব উদ্যোগে BMDS-এর উদ্যোগে আমরা চেষ্টা করছি সমস্ত এলাকায় যাওয়ার জন্য। তো এই অনুষ্ঠানটা আমরা প্রথম শুরু করলাম হচ্ছে গিয়ে আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলাতে। আমাদের পরবর্তীতে আরও বাকি আমাদের যে 5টা উপজেলা প্রতিটা উপজেলাতেই করার আমাদের ইচ্ছা আছে। এবং আমরা আজকে আশা করেছিলাম প্রায় 500 জন রোগীর উপস্থিতি হবে, কিন্তু এর চেয়েও আমরা দেখেছি যে অনেকেই টোকেন ছাড়া এসেছে, সবাইকেই আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করেছি। মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ভুবনগড়া যুব কল্যাণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ফারজান সুমন সহ BMDS সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ডাক্তাররা ছাড়াও ভার্চুয়াল সংযোগের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। মোহাম্মদ রায়দ হোসেন, নিউজ 17 ডট টিভি, মুন্সিগঞ্জ।